মর্নিং, এখন আছি আমরা উদলা বাড়িতে। উদলা বাড়ি হচ্ছে আমার একটা কলিগ আছে, মানে দাদা হয়, ওর বাড়িতে এসেছি, কাল রাতে এসেছি। এটা একটি ডুয়ার্সের মধ্যেই পড়ছে জায়গাটা, তো আজকে এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে। আজকে আমরা আছি গরু বাথান। গরু বাথান হচ্ছে এখান থেকে 30 মিনিট মতো লাগে যেতে, খুবই দারুণ জায়গা, আমি দেখলাম যা। তো এখান থেকে খুবই কাছাকাছি, কারণ আমরা আজকে একটা অন্যদিকে এসেছি, আজকে ওই দিকে যাবো না, আজকে অন্যদিকে এসেছি, ডুয়ার্সের দিকে। তো এখান থেকে বেরাবো এখন, বাজে এখন টাইমটা অনেকটা লেট হয়ে গেছে, 11:37 বাজে, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, প্লাস ওরা এসেছিলো, ওদের সাথে খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আজকে আমি বাইকে একা নেই, আমার পেছনে আশিস দা বলে আমার কলিগ, ও আছে, তো ওর বাড়িটাই এখানে। তো আজকে ও কালকে রাতে ওর বাড়িতেই ছিলাম, মানে কালকে রাতে যে রাস্তার মধ্যে দিয়ে এসেছি, মানে এত অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে এসেছি কালকে, মানে বলার নেই। তো ওই রাস্তাটাও তোমাদের দেখাবো যখন ফিরবো আমরা। তো চলো বেরোনো যাক। এদিকের যে ওয়েদারের অবস্থা এখন তোমরা সবাই জানো, মানে এত বৃষ্টি, এত বৃষ্টি আজকে, তাও এখন একটু রোদ দেখতে পাচ্ছি। এখন 11:50 বাজে, একটার মধ্যে আশা করছি ঢুকে যাবো আমরা। এইদিকে আমার ফার্স্ট টাইম বলতে গেলে, কারণ এইদিকে আমি আসিনি, আমি যা গেছি ওই দার্জিলিং দিকে গেছি। ডান দিকে মালবাজার আর বাম দিকে হচ্ছে সেবক, আমাদের যেতে হবে আশা করছি ডান দিকে। হ্যাঁ আসিস ডান দিকে, তো ডান দিকে মালবাজার দিকে চলে যাব আমরা, মালবাজারের দিকে চলে যাবো ডান দিকে একদম সোজা। NA31 ওকে, তাহলে NA31 এর দিকে আমরা চলে যাবো একদম সোজা, আধ ঘন্টার মতো এখন যেতে হবে আমার। রেনকোট আমরা সবাই নিয়ে নিয়েছি বৃষ্টির জন্য মোটামুটি। ওই তো লাতাগুড়ি সোজা 40 কিলোমিটার, কোচবিহার আলিপুরদুয়ার সব সোজা, মালবাজার 12 কিলোমিটার, লাতাগুড়ি 40। আজকে মোবাইলে ম্যাপ লাগাতে হয়নি, কেননা আজকে আমাদের ম্যাপ তিনজনই আছে, ওরা সব এখানকার একদম ঘুরে ঘুরে ওদের একদম অভ্যস্ত হয়ে গেছে, রাস্তা ফাস্তাগুলো সব জানে ওরা, তো ম্যাপ লাগানোর আছে কোনো দরকারই নেই। এখান থেকে পাহাড় দেখতে পেয়েছি অলরেডি, প্রায় চারদিকে পাহাড়ি পাহাড়। আজকে একটু পাহাড় দেখতে পাবে না, আজকে ভিজিবিলিটি নেই মোটামুটি, কারণ আজকে খুবই ক্লাউডি হয়ে আছে মোটামুটি। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাবো এটা, বেসিক্যালি এখানে প্রচুর এলিফেন্ট ক্রসিং আছে, প্রচুর, ভাগ্য ভালো থাকলে হয়তো দেখতে পেতেও পারি। আর এই রাস্তাটা কালকে রাত্রেবেলা যে এসেছিলাম, এইরকম একটা রাস্তার মধ্যে দিয়ে এসেছিলাম, বাট ওটা পুরো টানা 10 কিলোমিটার ছিল, একদম দারুণ রাস্তা ছিল। আজকে রাস্তাটাও মোটামুটি ভালো রাস্তা পেয়েছি, একদম একদম ভালো রাস্তা, মানে কোনো কথা হবে না ওই রাস্তা নিয়ে। এইদিকের রাস্তা, এইদিকের রাস্তা অলওয়েজ ভালো হয়, মানে 90% টাইম আমি রাস্তা ভালো পেয়েছি। একটু অফ রোড গেলে হয়তো রাস্তা খারাপ হয়, ওটা নিয়ে কিছু করার নেই, বাট এইদিকে রাস্তা প্রায় ভালো রাস্তা। এইখান থেকে আই থিঙ্ক বাম দিকে নিতে হবে গরুবাদান, হ্যাঁ এইখান থেকে বাম দিকে যেতে হবে গরুবাদান, 13 কিলোমিটার লেখা আছে গরুবাদান, ডালিম, ঋষি সব সোজা। এগুলো কি চাষ হয়েছে? আচ্ছা চা গাছ, এই দেখো এইদিকে হচ্ছে, এইদিকে চা গাছ পুরো হয়ে গেছে, ও এইদিকে চা গাছ পুরো কমপ্লিট, এইদিকে চা গাছ নতুন নতুন লাগানো হয়েছে, আর সামনে প্রচুর মেঘ, মেঘ ভর্তি সামনে একদম, হালকা হালকা পাহাড়ও দেখতে পাচ্ছি আমরা, হালকা হালকা রোদও বেরিয়েছে, সব কিছু একসাথে আছে আজকে। সিকিমে এখন যারা ফেঁসে আছে, রাইডার হোক বা যে কোনো ট্যুরিস্ট হোক, আশা করছি সবাই মানে মোটামুটি ঘর ফিরে আসবে ঠিকঠাকভাবে। এখনও ওখানে সিচুয়েশান পুরো আউট অফ কন্ট্রোল বলতে গেলে, জানি না কবে ঠিক হবে, বলছিল তো এই উইকটা লাস্ট বৃষ্টি হওয়ার, মানে আজকে লাস্ট, তারপর থেকে আই থিঙ্ক মোটামুটি খুব ঠিক হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে চা বাগান, মাঝখানে চায়ের গন্ধ, মানে একদম অর্গ্যানিক টির পুরো একদম গন্ধটা ভর্তি, একদম অ্যাকচুয়াল চায়ের যে গন্ধটা হয় এখানেই পাচ্ছি, আলাদাই লাগছে। ওয়েদারটা তো আলাদাই দিচ্ছে, কখন পুরো মেঘ হয়ে যাচ্ছে, কখন রোদ বেরোচ্ছে, মানে আনপ্রেডিক্টেবল। ঢুকতে বৃষ্টি, সাথে সাথে বৃষ্টি, একদম সারপ্রাইজ, ওয়েলকাম গিফট গরু বাদানের। পড়বেন
পড়বেন কি না? অবশ্যই ফোনটা ঢুকিয়ে দি, আমারটা একটু রোস্টেড হয়ে আছে, রোস্টেড আমার তো গরম লাগবে এখন, আমি কি করব? রেইনকোট পরে আমাদের আবার স্টার্ট জার্নি। দেখতে পাচ্ছ এখানে পুরো রোদ, আর সামনে দেখো পুরো বৃষ্টি, মানে 1 মিটারের ডিস্টেন্সে বৃষ্টি হচ্ছে, দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে এদিকে। আমরা না দাঁড়িয়ে রেইনকোট পরে বেরিয়ে পড়ছি, কারণ বৃষ্টির ভাইবটা দিতে চাই তোমাদের। এই যে বৃষ্টিতে যে লাগছে জায়গাটা না, ও হো হো, আমাদের মনে হচ্ছে দাঁড়িয়ে যেতে হবে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। হয়তো সামনে একটু গেলে হয়তো আবার কমে যাবে, বাট যা বৃষ্টি হচ্ছে বাইক চালানোটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। পাহাড়ের ওয়েদার কখনোই প্রেডিক্ট করা যাবে না, কখনোই না। জাস্ট দাঁড়িয়েছিলাম ওখানে, দেখছি মানে আমাদের উপরে রোদ পড়েছে বাট সামনে বৃষ্টি, এতটাই আলাদাই ওয়েদার। আর পাহাড়ো পে কদম রাখতে হুয়ে হাম লোক পাহাড়ের মধ্যে ঢুকে এসছি, প্রায় পৌঁছে গেছি, 2 কিলোমিটার মতো হবে বড় জোর। বৃষ্টিটা মানে বৃষ্টিটা এখন সাথ ছাড়ছে না আমার, প্রতিটা রাইডে আমার সাথে একটু না একটু আছেই। খুব ইরিটেটিং রাইডের জন্য, মাঝে মধ্যে একটু ভালো লাগে বাট খুব ইরিটেটিং। ওই দেখো পাহাড়ে ওখানে হালকা রোদ পড়েছে দেখা যাচ্ছে, এখন কি মানে আলাদাই লাগছে দেখতে। পুরো আলাদা, মানে ওইদিকের পাহাড় এইদিকের পাহাড় পুরোটাই আলাদা লাগছে আমার। এই রাস্তাটাই সোজা লাভা চলে গেছে, লাভা এখান থেকে আরও আই থিঙ্ক 32 মতো হবে, হ্যাঁ 32 কিলোমিটার মতো হবে এখান থেকে লাভা। এখান থেকে লাভা যেতে আরও 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, বাট লাভা আজকে মনে হয় না আমরা যাচ্ছি বলে, দেখি কতটা যায় এরা। ওয়েদারের জন্যেই বেসিক্যালি আমাদের এই লাভার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে আজকে। গরুবাথান যাওয়ার কথা ছিল, গরুবাথানের মধ্যেই এখন আছি, বাট এখনও তো ওরা গরুবাথানে দাঁড়াচ্ছে না, জানি না কোথায় যাচ্ছে, আর একটু আগের দিকে যাচ্ছে কোনো ভালো স্পটে যাচ্ছে আই থিঙ্ক। ওরা আগে এখানে অনেকবার এসছে, আমার ফার্স্ট টাইম, এইদিকে আমার ফার্স্ট টাইম, আর এইদিকে এসে যা দেখছি না মানে দারুণ লাগছে। ওখানে ময়ূর বসে আছে নিচে, ওহো আই লাভ অ্যাম্বিয়ক। আচ্ছা এটা হচ্ছে অ্যাম্বিয়ক, ওই পাশের পাহাড়টা আলাদাই লাগছে, আলাদাই। এখানে একটা হনুমান মন্দিরের গেট আছে, চলো দেখি যাই। ও হো হো, কাইন্ডলি রিমুভ ইউর শুজ অ্যান্ড স্লিপার্স। ভিউটা দেখো, এখানে একটা হনুমান মন্দির আছে, এই মন্দিরটা ক্রস করে এই নিচ দিয়ে আমরা যাবো নিচে, ওরা গেছে, চলো যাই দেখি কেমন কি ব্যাপার। ও হো 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 হো, দারুণ ব্যাপার, প্রচুর লোক আছে এখানে, প্রচুর বলবো না মোটামুটি লোক আছে এখানে, জায়গাটা এতটাই সুন্দর, মানে এর পেছনে যাস মানে হনুমান মন্দিরের যাস পেছনে, ও হো হো। ওই দিক থেকে ওই মন্দিরটার কাছ থেকে আমরা ঘুরে ব্যাক করে চলে এসেছি, মানে যেখানে ফার্স্টে ঢোকার কথা হয়েছিল ওখানেই এসেছি, আর কিছু করার নেই আমাদের কাছে, কারণ যখন তখন বৃষ্টি আসছে, আর এইদিকে জায়গাটা দেখো মানে এখানে না এলে তো মিস হয়ে যেত এসব। আরে বাপ রে বাপ, অসাধারণ একটা জায়গায় এসেছি আজকে, মানে উফ দারুণ দারুণ। এখানেই বাইক রাখতে হবে আমাদের, এখানে বাইক রেখে নিচে যাবো আমরা, রাইট সাইড
লোকজন তেমন বেশি নেই এখানে, বাইক নিয়েই বললে ঢোকা যাবে। জায়গা কিছু বলার নেই আমার, কি বলবো বলো তো। সামনের পাহাড়ে একটা হালকা রোদ টাইপের পড়েছে, যেটা লাগছে না। ও এদিকে তো হালকা পুরো, কি আরে বাপরে বাপ, ভালোই অফ রোড আছে এদিকে। বাহ দারুণ দারুণ, অফ রোড দেখলি আমার কেন না ভালো লাগে, চালাতে একটু প্রবলেম হয় বাট ভালো লাগে মোটামুটি। আরামসে চলো আশিস জি, আপ ডরনা নাহি। বৃষ্টি মানে একদিকে রোদ, পেছনটা পুরো একদম বৃষ্টি, আলাদাই বাইকটা আলাদাই। পাঁচ মিনিট এত বৃষ্টিতে ভিজেছি, এখন পুরো রোদ, রোদ একদম মানে মানে এতটাই রোদ যে সব কিছু খুলে ফেলতে হবে এবার, এত গরম লাগছে। মানে এখানকার ওয়েদার মানে কোনোভাবে প্রেডিক্ট করা সম্ভব না। পিছন দেখতে পাচ্ছি একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে একদম। এই রাস্তাটা দেখো, শুধু আসার সময় বৃষ্টি হচ্ছিলো, এখনও বৃষ্টি আলাদাই, আবার সাইডের রোদও দেখা যাচ্ছে হালকা হালকা। আর রাস্তাটা এনজয় করো শুধু, মানে রাস্তাটা আলাদা লেভেলের রাস্তা এটা। ওহো হো সামনের ভিউটা, সামনের ভিউটা আলাদাই লাগছে, আলাদাই। সামনে পাহাড়ের লেয়ারগুলো হয়ে গেছে দেখো শুধু একদম। এখান থেকে একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে যাবো শিলিগুড়ির দিকে। যাওয়ার সময় চারজনই ফিরবো, কালকে আমাদের আবার অফিস টাইম। চলে এসেছি আমরা, আজকের রাইড এখানেই আমাদের শেষ। খাওয়া দাওয়া করতে করতে সন্ধে হয়ে গেছে, সন্ধে হতে হতে বৃষ্টি স্টার্ট, রেনকোট পরে আমরা রেডি যাওয়ার, যাওয়ার জন্য একদম রেডি রেনকোট পরে। এখান থেকে এখন শিলিগুড়ি যেতে হবে, বৃষ্টি ভালোই হচ্ছে, বেশি জোরে যাওয়া যাবে না। এখন বাজে 6:35, আজকেও সন্ধে হয়ে গেল, পৌঁছতে পৌঁছতে 8 বেজে যাবে। সো আজকের রাইড এখানেই শেষ করছি, আবার নেক্সট রাইড দেখা হচ্ছে। একটা বড় রাইড প্ল্যান করছি, ওয়েদারের জন্য করতে পারছি না ঠিকমতো এক্সিকিউট, বাট হয়ে যাবে, কোনো চাপ নেই, হয়ে যাবে ওটা। এখন এই ছোটোখাটো রাইডগুলোই করছি, আর এই জায়গাগুলো মিস করা যাচ্ছে না, এত সুন্দর জায়গা এখানকার। তো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, রাইড সেফ। আর সিকিমের দিকে তোমরা ঘুরতে এলে একটু খবর নিয়ে জানাজানি করে এসো, আমি রিকমেন্ড করবো না আসার জন্যই। ঠিক আছে চলো, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।